হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিস ফিউশন। রোজার মাসে সবার ঘরে ঘরে কয়েকটা রেসিপিস খুবই কমন, তার মধ্যে একটা হলো ডিম আলুর চপ। আজকে আয়োজন সেটারই। হ্যাঁ, আমি জানি আপনারা কম বেশি সবাই এটা বানাতে পারেন, তবে আমি আমার ঘরের জন্য কিছু বানাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই আমি কিভাবে বানাই। খুব সহজ এই নাস্তার রেসিপিটি, বাচ্চারাও খুবই পছন্দ করবে। চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই। একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটাকে হালকা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ আস্ত জিরা। 30 সেকেন্ডের মতন জিরাটাকে ভেজে নিয়েছি, আর যেন জিরাটা পুড়ে না যায় তাই আমি এইভাবে নাড়াচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি চপ করে রেখেছি। পেঁয়াজটাকে বাস 1 থেকে 2 মিনিটের মতন ভাজবো, আমরা এটাকে ব্রাউন করবো না। খেয়াল করুন, পেঁয়াজটা কিছুটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ আদা রসুন বাটা। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিচ্ছি এখানে 2টা কুচি করে রাখা কাঁচামরিচ। দিলাম 1/2 চা চামচের মতন জিরার পাউডার, লাল মরিচের গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতন। ভালোভাবে মশলাগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি লাগে যে মশলাগুলি পুড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচের মতন পানি দিতে পারেন, তার বেশি কিন্তু দেয়া যাবে না। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, কাঁচা কাঁচা ভাবটাও চলে গেছে। এখন এখানে দিয়ে দিব নেক্সট উপকরণটা, 1.5 কাপ সেদ্ধ আলু, যেটাকে আমি ভর্তা করে নিয়েছি। এখানে 3টা মাঝারি সাইজের আলু আছে। নিশ্চয়ই খেয়াল করছেন মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে চুলার আঁচটা কিন্তু পুরোটা টাইম মিডিয়ামে আছে। এইভাবেই 3 থেকে 4 মিনিট মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এখানে ধনিয়া পাতা। আমি দিয়েছি এখানে প্রায় 3 টেবিল চামচের মতন। এখন যে উপকরণটা দিচ্ছি সেটা অপশনাল, তবে দিলে স্বাদটা অনেক বেড়ে যায়, প্রায় 1 চামচের মতন লেবুর রস। বাস আর 1 মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে একটু রান্না করে নিচ্ছি, আর তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। ডিমের চপটা বানাতে নিয়েছি এখানে আমি 4টা সেদ্ধ ডিম। কয়েকভাবেই ডিমটাকে কাটতে পারেন, চাইলে বাস এইভাবে 2 ভাগে কাটতে পারেন, অথবা 4 ভাগেও কাটা যাবে, ঠিক এইভাবে। আর তাছাড়া এমনি গোল গোল করেও কেটে নিতে পারেন। ডিম কাটা শেষ, এবার চপগুলি তৈরি করে নিই। সেই মশলাদার আলুটা এবার রুম টেম্পারেচারে এসে গেছে। খেয়াল নিশ্চয় করছেন কতটুকুন আলু ভর্তা নিয়েছি। এখন হাতের মধ্যেই এইভাবে চেপে চেপে ফ্ল্যাট করে নিচ্ছি। বসিয়ে দিলাম এখানে একটা ডিম, আর এখন ডিমটাকে পুরোপুরি আলু ভর্তা দিয়ে ঢেকে দিব। আমি মোটামুটি একটা ডিমের শেপেই এটাকে আনতে চেষ্টা করছি, তবে আপনারা আপনাদের মন মতন শেপেই চপগুলিকে তৈরি করে নেবেন। এই চপগুলিকে কোট করার জন্য লাগবে এখানে 1টা ডিম, যেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি লবণ। ভালোভাবে ডিমটাকে ফেটে নিচ্ছি। আরও লাগবে হচ্ছে 1 কাপের মতন ব্রেড ক্রাম্বস। 1 হাত দিয়ে খুব ভালোভাবে ডিমের মধ্যে চপগুলিকে চুবিয়ে নেবেন, আর তারপর দিয়ে দিবেন ব্রেড ক্রাম্বসে। এইভাবেই সবগুলি চপ ডিম আর ব্রেড ক্রাম্বসে কোট করে নিতে হবে। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম্বস না থাকে, সেই ক্ষেত্রে টোস্ট বিস্কিট অথবা যে কোনো নোনতা বিস্কিট গুঁড়ো করে ইউজ করতে পারেন। আপনাদের সুবিধার্থে আরেক অ্যাঙ্গেল দিয়েও দেখিয়ে দিচ্ছি কীভাবে কোট করলাম। ব্রেড ক্রাম্বসে কোট করার পর এটাকে ফ্রিজে 10 মিনিটের মতন রেখে দিবেন, তাহলে ব্রেড ক্রাম্বসগুলি সেট হয়ে যাবে আর তারপর ভাজবেন। সাথে সাথে ভাজলে কিন্তু ব্রেড ক্রাম্বসগুলি সব আলাদা হয়ে যেতে পারে। এখন চপগুলিকে ভাজার পালা। ডুবো তেলেই ভাজতে হবে চপগুলিকে, তাই একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন গরম হয়ে যায় তখন 1টা 1টা করে চপ দিয়ে দিলাম। উল্টিয়ে পাল্টিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ফেলবো, আর তারপর চুলো থেকে নামিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাজার কোনোই দরকার নেই, কারণ ভিতরে কোনো কিছুই কাঁচা নেই। আমি এইটুকুন ব্রাউনি রাখছি, আপনারা চাইলে আরেকটুক্ষণ ভাজতে পারেন। দেখলে নিতো, খুব সহজেই তৈরি করে ফেললাম ডিম আলুর চপ। যেমনটা বলেছি শুরুতে, এটা নিশ্চয়ই আপনারা সবাই বানাতে জানেন, তবুও আমি কিভাবে তৈরি করি সেটা দেখিয়ে দিলাম।
আজকের এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ করে ফেলুন। সামনে কিন্তু ঈদের উপলক্ষে বেশ মজা মজার কিছু রেসিপিস আসছে, তাই সাথে থাকবেন আর ভালো থাকবেন। আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।